আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হচ্ছে যে মানে যে আইন দ্বারা আইন আদালতে বিচার কার্য পরিচালনা করা হয়, এবং মানে এই এটি হলো মূলত সাক্ষ্য আইন। তো সাক্ষ্য আইন মানে সহজে মুখস্থ করার উপায়টা কী, বা আওত্তে করার উপায়টা কী, অথবা মনে রাখার কৌশলটা কী, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। এবং এর সাথে সাথে সাক্ষ্য আইনের কটি অধ্যায় আছে, কোন অধ্যায় কী কী, এই সমস্ত বিষয় নিয়েই মানে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। এবং আদালতে বিচার কার্যে কীভাবে মানে এই সাক্ষ্য আইনটা হলো সহায়তা করে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনায় থাকবে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবেন, এবং প্রত্যেকেই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের জন্যই তো বানাই, তো আপনারা অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন। এই লাইকটাই আমাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে নেক্সট ভিডিওর জন্য। ও আর হ্যাঁ, যারা অনেকে আছেন যে আমার ভিডিও দেখেন কিন্তু দুর্ভাগ্যবশত, আমার দুর্ভাগ্যবশত কেন জানি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তো অনুরোধ করবো বন্ধুরা, এরকম নিত্য নতুন আইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। তো চলুন যথারীতি শুরু করি। সাক্ষ্য আইনটি হচ্ছে 1872 সালের মানে রচিত। 1872 সালে সাক্ষ্য আইনের, আপনার সাক্ষ্য আইনটা পড়তে গেলে, যে কোনো আইন পড়তে গেলে আপনাকে জানতে হবে যে সে আইনের কয়টি ধারা আছে, মানে কয়টি অধ্যায় আছে, কোন ধারায় কী আছে, কোন অধ্যায়ে কী ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এই সমস্ত বিষয় যদি আপনি বুঝতে পারেন। যে ধরেন প্রথম অধ্যায়তে মানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আর নাহলে আন্দাজে ঢিল মেরে গেলেন, আন্দাজে পড়ে গেলেন, আসলে এটা ওই ঠুটস্থ করার কিছু নাই। আইন কিন্তু বোঝার জিনিস, যতটা না মুখস্থ তার সাথে বেশি বুঝতে হবে আপনাকে, অ্যানালাইসিস করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজে, আপনি নিজের ভিতরে আইনটা মানে রপ্ত করতে পারবেন। তো 1872 সালের সাক্ষ্য আইনের 1 হইতে 167টি ধারা আছে এবং 11টি অধ্যায় আছে। তো এই 167টিতে ধারা এবং 11টি অধ্যায়ের 167টি ধারা আপনাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, বিশেষ করে সামনে পরীক্ষা মানে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, এই পরীক্ষার জন্য কিংবা যারা আইনের ছাত্র তাদের পরীক্ষার জন্য এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। সাথে সাথে যারা আমরা সাধারণ পাবলিক আছি তাদের অনুরোধ করব, আপনারাও এটি দেখবেন, কারণ দেখলে আপনি বুঝতে পারবেন। আইন মানুন, আইন জানুন, আইন মানুন, আইন দিয়ে জীবন চলুন, তাহলে আপনার মানে ক্ষতিগ্রস্ত হবেন না, আইন দ্বারা হ্যারাসমেন্ট হবেন না। প্রথম অধ্যায়টা হচ্ছে যে প্রারম্ভিক, মানে শুরু, মানে শুরুর যে আলোচনা, তা শুরুতে কী কী থাকে, এই আইনটা কত সালে রচনা করা হয়েছে, কতগুলো ধারা আছে, মানে এই আইন দ্বারা অন্য কোনো আইনকে সংঘর্ষিত করে কি না, এবং এই আইনের সংজ্ঞাটা মানে অন্য আইনের যে সংজ্ঞায় থাকুক না কেন, সাক্ষ্য আইনের সংজ্ঞা মানে প্রাসঙ্গিক বিষয়টা কী, বিষয় বলতে কী, অপ্রাসঙ্গিক বিষয়টা কী, বিচার্য বিষয় কোনটি, কোনটি অপ্রাসঙ্গিক বিষয়, এই সমস্তর সংজ্ঞাগুলো এখানে থাকবে। অর্থাৎ আইনটার পরিস্থিতি আপনার প্রথম অধ্যায়ে আপনি পাবেন। তাহলে কী হলো, শুরুটা হলো শুরু, আপনি প্রথম অধ্যায়টা মনে করবেন শুরু, এই বিষয়ে আলোচনা শুরু। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে বিষয়ের প্রাসঙ্গিকতা, অর্থাৎ আদালতে যখন বিচার কার্য মানে পরিচালিত হয় তখন কোন বিষয়টা প্রাসঙ্গিক আর কোন বিষয়টা অপ্রাসঙ্গিক। আপনার বিচার হচ্ছে গরু চোরের, আপনি আরেক জায়গায় একটা ছাগল চোরের মামলা এটার ভিতরে ঢুকাই দিলেন, সেটি কিন্তু প্রাসঙ্গিক বিষয় না, এটি কিন্তু আলোচ্য বিষয়ও না, আলোচনার বিষয়বস্তুও কিন্তু না, এটা কিন্তু মনে রাখতে হবে। এই জন্যই এখানে কোনটা প্রাসঙ্গিক, কোনটা অপ্রাসঙ্গিক, কোনটা বিচার্য, কোনটা বিচার্য নয়, এটা নিয়েই আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। তো এবার আমরা চলে যাব যে তৃতীয় অধ্যায়ে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে সমস্ত লোককে সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করা যায় না, এমন লোকের বিবৃতি বা এটি গ্রহণযোগ্য কি না। যে সমস্ত লোককে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না সেই সমস্ত লোকের বিবৃতি, এটা সাক্ষ্য আইনের আলোকে প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কীভাবে আমরা তাদেরকে সাক্ষী হিসেবে ডাকতে পারতেছি না, আবার তাদের এটাই হলো প্রয়োজন, এটা আবার কেমন কথা, একটু কেমন লাগতেছে না? হ্যাঁ, বিষয়টি একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ধরেন একজন সাক্ষী মারা গেল, তাহলে তাকে তো আর সাক্ষী হিসেবে আপনি ডাকতে পারবেন না, কিন্তু তিনি জীবিত অবস্থায় কী সাক্ষী প্রদান করেছিলেন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথবা এরকম হতে পারে যে আমাকে কেউ হত্যা করার জন্য আঘাত করলো,
তো আমি মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি মরে যাচ্ছি, অর্ধমৃত প্রায় বা মরুমরু অবস্থা, মুমূর্ষ অবস্থা। সেই সময় আমি মরে যাওয়ার সময় আমি যদি কোনো মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করে থাকি, সেটি যদি লিপিবদ্ধকৃত হয়ে থাকে, কেউ লিখে থাকে, ইভেন শুনলেও সেটিও কিন্তু প্রাসঙ্গিক। তো এই অধ্যায়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে বিশেষ অবস্থায় দেওয়া বিবৃতি। অর্থাৎ আপনি সবসময় বিবৃতি দিলে এক ধরনের কথা, আর বিশেষ অবস্থায় যদি কোনো বিবৃতি প্রদান করে থাকেন, সেটি যদি লিপিবদ্ধ হয়ে থাকে, সেই বিষয় সেটি কিন্তু আরেকটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে যেটি রয়েছে যে বিবৃতির বিষয় যখন চলে আসছে, তাহলে বিবৃতির বিষয় কতটুকু গুরুত্বপূর্ণ, কোন অংশটুকু প্রযোজ্য, কোন অংশটুকু প্রযোজ্য নয়, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পুরো অংশটাই কিন্তু প্রযোজ্য নয়। ধরেন আপনি একজন আসামি, আপনি পুলিশ হেফাজত থেকে বললেন যে একটা মার্ডার মামলার আপনি আসামি, তো পুলিশ জিজ্ঞেস করতেছে আপনি কী দিয়ে মার্ডার করছিলেন, আপনি তখন বললেন আমি সোরা দিয়ে মার্ডার করছি। তো কোথায় কীভাবে মার্ডার করছি, সোরাটা কোথায় আছে, সে দেখাই দিল যে সোরাটা অমুক গাছের নিচে আছে। আপনি যে যদি ওই সোরাটা উদ্ধার করতে পারেন তার মানে ভাষ্যমতে বা তার বলে দেওয়া মতে, তাহলে এই শুধুমাত্র এই সুরাটি, এই অংশটুকু কিন্তু প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। অন্য কোনো অংশ কিন্তু আমি যে ওই সুরা দ্বারা আমি খুন করছি এটুকু, আমি খুন করছি এটুকু কিন্তু গ্রহণযোগ্য না। দেখেন সেন্সরশিপ বা একটা আইন, এ আইনের আলোকেই মানে বিচার বিশ্লেষণ করা হয়, মানে এ আইনের যে সিস্টেম রয়েছে সেই অবকাঠামের মধ্য থেকেই কিন্তু মানে বিচার করা হয়। যদিও বিচারের সাজা কিন্তু দণ্ডবিধি ধারা অনুযায়ী দেওয়া হয়, কিন্তু সিস্টেমটা কিন্তু মানে কাঠামোটা, ফ্রেমটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়। কীভাবে সাক্ষ্য গ্রহণ করাবে, কতজনের সাক্ষ্য নিতে হবে, সাক্ষ্য সিস্টেমটা কী, সমস্ত প্রসেস কিন্তু এই সাক্ষ্য আইন অনুসারে। সুতরাং এটা একটা সাক্ষ্য আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন। কিন্তু এরপরে যেটি রয়েছে যে বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক, বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক, বিষয়টা হচ্ছে এমন যে অন্য একটি আদালতে যে আসামির বিচার হচ্ছে, সে আসামির আরেকটি আদালতে যদি বিচার করা হয়, তাহলে সেই পূর্বের মানে গত আদালতের রায়টা তার পক্ষে ছিল না বিপক্ষে ছিল, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ। বিচার করার সময় বিচারকগণ কিন্তু এটি দেখে, সুতরাং এটি কিন্তু আদালতের কাছে বিবেচ্য বিষয়। এই জন্যই বলা হয়েছে যে বিচার আদালতের রায় মানে যখন প্রাসঙ্গিক, এটিও কিন্তু কাজে লাগে। প্রাসঙ্গিক কথার অর্থ যেটি কাজে লাগে বা যেটি দরকার বা প্রয়োজন, বিষয়টি কিন্তু এমন। ধরেন আপনার যদি সাজা হয়ে থাকে, তাহলে আদালত মনে করতে পারে এই লোকটা অপরাধী মোনা, অপরাধী, এর আগে ইতিপূর্বে তার সাজা হয়েছিল। আবার এমন হতে পারে যে তার নামে মামলা হয়েছিল বটে, কিন্তু সেই মামলায় তার সাজা হয়নি, সুতরাং সে অপরাধী না হতে পারে, এটা ইন্টেনশনালি মামলা হতে পারে। অনেক সময় পলিটিক্যাল ক্ষেত্রে এই ধরনের হয়ে থাকে। এরপরে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে তৃতীয় পক্ষের মতামত। আসলে মামলায় তো থাকে দুটো পক্ষ, একটা হচ্ছে যে পক্ষ এবং প্রতিপক্ষ, এই দুটো পক্ষ, অর্থাৎ রাষ্ট্রপক্ষ বনাম হলো আসামি পক্ষ, এরকম দুটো পক্ষ থাকে। কিন্তু এখানে তৃতীয় পক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ। কীভাবে গুরুত্বপূর্ণ, তৃতীয় পক্ষের মতামতের একটি গুরুত্ব রয়েছে, সেটি আবার কীভাবে তৃতীয় পক্ষের মতামতের গুরুত্ব এই জন্য রয়েছে, ধরেন আমি বিষ পান করে আত্মহত্যা করলাম, আত্মহত্যা করার পরে আমার মানে সুরাতহাল রিপোর্ট করা হলো, আমাকে আমার লাশ মর্গে পাঠানো হলো ময়না তদন্তের জন্য। তো ময়না তদন্ত যে ডাক্তার সাহেব করলেন, তার মতামতের গুরুত্ব আছে কি না, যদিও এই মামলাটাই কিন্তু তিনি তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষ মতামতের কিন্তু গুরুত্বপূর্ণ আছে। অনেক সময় দেখবেন চিঠি লিখে বা কাগজে লিখে, দলিলে লিখে জাল করে। তো কার লেখা এটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আপনি আমি সাধারণ একজন পাবলিক কিন্তু বুঝবে না। এজন্য হস্ত লেখা যারা বিশারদ আছে, যারা বিশেষজ্ঞ আছে, যারা হাতের লেখা দেখে বলে দিতে পারে যে এটা কার হাতের লেখা, তার মতামতের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই জন্যই বলা হয়েছে যে এরকম তৃতীয় পক্ষ আরও যারা রয়েছে, এই সমস্ত তৃতীয় পক্ষের মতামত যখন প্রাসঙ্গিক, বা তৃতীয় পক্ষের মতামতের গুরুত্বের বিষয়টি বলা হয়েছে এই অধ্যায়টিতে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চরিত্র যখন প্রাসঙ্গিক, অর্থাৎ বিচার যখন কার্য পরিচালনা করা হয়, তখন ইদানিং মাদক মামলাতে দেখা হয়, আপনার দেখবেন যে প্রিভিয়াস রেকর্ড, উকিলরা বলে যে দেখেন ইওর অনার আমার আসামির ইতিপূর্বে কোনো মামলার রেকর্ড নেই, ইতিপূর্বে তার নামে কোনো মাদকের মামলা নেই, এটা হলো অমুক শত্রুতামি করে অথবা অমুক প্রশাসনের এই প্ররোচনায় করে তারা এটা পকেটে দিয়ে হাতে দিয়ে ইত্যাদি ইত্যাদি হলো এই কাজটা করিয়েছে। তো এই ক্ষেত্রে তার চরিত্র কেমন, তার ইতিপূর্বে পিসিপিয়া যদি ভালো থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার এই ক্ষেত্রে আদালত এটি বিবেচ্য বিষয় এবং বিচার করার সময় আদালত এগুলো মানে আদালতের এক্তিয়ারে নেয়। এরপরে তৃতীয় অধ্যায় রয়েছে যে সমস্ত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, অনেকগুলো বিষয় আছে যে সেগুলো আসলে প্রমাণ করার প্রয়োজন পড়ে না, সেই সমস্ত বিষয় এই অধ্যায়টিতে আপনারা পাবেন। তো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে এক একটা অধ্যায়ে কী কী বিষয় আছে, মানে কোন বিষয় বোঝাতে চাইছে, এটি একটু বোঝার চেষ্টা করবেন, তারপরে বারবার পড়বেন, পড়ার পরে চিন্তা করবেন, নিজের সঙ্গে মিলাবেন, না পারলে যিনি ভালো বোঝেন
মানে তার কাছে জিজ্ঞেস করবেন, তাহলেই আপনি এই শাক কয়েনটা খুব সহজে রপ্ত করতে পারবেন। এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে যথারীতি মৌখিক সাক্ষ্য। এই মৌখিক সাক্ষ্যটা কিন্তু মানে আমরা সাধারণত মৌখিক সাক্ষ্যই বেশি প্রদান করে থাকি, কিন্তু এই মৌখিক সাক্ষ্য কিন্তু আদালতে আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না। মুখ দিয়ে কথা বলবো সেটি এমন হতে পারে যে আমি রহিমের কাছ থেকে শুনছি, রহিম আবার করিমের কাছ থেকে শুনছে, করিম এসে আমাকে বলতেছে, এই জন্য মৌখিক সাক্ষ্যর গুরুত্বটা অনেক কম। কিন্তু মৌখিক সাক্ষ্য যদি হয় যে আমি নিজ কানে শুনেছি, আমি চোখ দিয়ে দেখেছি, এই ক্ষেত্রে কিন্তু মৌখিক সাক্ষ্যর গুরুত্ব রয়েছে। এরপরে আমরা মানে চতুর্থ অধ্যায়ের পরে যথারীতি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়তে হলো এতক্ষণ তো আলোচনা করলাম যে মৌখিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা আছে কি নেই। এবার আমরা আলোচনা করব যে দালিলিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্যর মানে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। এই জন্য এই দালিলিক সাক্ষীর কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে সাক্ষ্য আইনে। এবং এই দালিলিক সাক্ষী কিন্তু আবার হলো তিন প্রকারের, একটা হলো প্রাথমিক, মাধ্যমিক। এরপরে এই পঞ্চম অধ্যায় আরেকটি বিষয় আছে যে দলিল সম্পর্কে অনুমান। আসলে দলিল সম্পর্কে অনুমানের ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্ব বহন করে। আপনারা যখন পড়বেন তখন পুরো চ্যাপ্টারটাই একসাথে পড়বেন। মাত্র তো 161টি ধারা আর 11টা অধ্যায়, এটা বাদ দেওয়ার দরকার নাই। শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, দেখবেন আপনার জীবন চলার পথে তদন্তর ক্ষেত্রে আপনার অনেক ভালো কাজে লাগবে। দেখেন একটার সাথে আরেকটার কত মিল। আমি কেন বলি যে অধ্যায় ধরে অধ্যায়ের বিষয়বস্তু পড়ে মেলেন। আমরা প্রথমে মৌখিক সাক্ষ্য নিয়ে আলোচনা করলাম, এরপরে মৌখিক সাক্ষ্য বাদ দিয়ে দালিলিক সাক্ষ্য নিয়ে আলোচনা করলাম, এখন বলতেছে দালিলিক সাক্ষ্য। এরপরে ষষ্ঠ অধ্যায়তে রয়েছে যে দালিলিক সাক্ষ্য দ্বারা আপনার মৌখিক সাক্ষ্য বাদ, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা হয়। এই জন্য বলি যে চ্যাপ্টারগুলো আগে সঠিক সুন্দরভাবে দেখেন। এরপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে যে সাক্ষী উপস্থাপন ও ওর ফল, এটা প্রমাণের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে যে আপনি যে সাক্ষী যে উপস্থাপন করবেন, মানে সেই সাক্ষী উপস্থাপন করার জন্য, সেই সাক্ষী যেটা বলছে সেটা প্রমাণ করার জন্য মানে একটা দায় রয়েছে রাষ্ট্রপক্ষের। এরপরে অষ্টম অধ্যায় রয়েছে প্রতিবন্ধ। এই প্রতিবন্ধটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেইগুলো সরাসরি আপনার মানে সাক্ষী হিসেবে গ্রহণ করা যায় না, সেটা যদি আবার অন্যভাবে সাক্ষী হিসেবে গ্রহণ করা যায়, মানে কথাটা মনে হতে পারে যে উল্টো বলতেছি, আসলে না। এখন বোবা লোককে যদি বলা হয় তুমি সাক্ষী দাও, তিনি কি সাক্ষী দিতে পারবেন? পারবেন না। কিন্তু তার ইশারা ইঙ্গিতে অঙ্কন করে অঙ্গভঙ্গি দিয়ে যদি কিছু বোঝায় তাহলে তো মনে হবে যে না এই সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। এই বিষয়টা হচ্ছে ঠিক তদ্রূপ। এরপরে নবম অধ্যায়তে রয়েছে যে কারা সাক্ষী দিতে পারে আর কারা সাক্ষী দিতে পারে না, অর্থাৎ সাক্ষী সম্পর্কে একটা ধারণা, এবং একটি মামলায় কতজন সাক্ষীর প্রয়োজন, এই সমস্ত, অর্থাৎ সাক্ষী কতজন হবে, কারা দিতে পারবে, কারা দিতে পারবে না, কারা যোগ্য সাক্ষী, কারা অযোগ্য সাক্ষী, এই সাক্ষী সংক্রান্তে এই অধ্যায় নবম অধ্যায়টা আলোচনা করা হয়েছে। তাহলে আপনি যদি শুরুর অধ্যায় চলে যান যে আপনার শুরু বা প্রারম্ভিক বা শুরুতে আলোচনা, এরপরে যদি আপনি মানে দ্বিতীয় অধ্যায় চলে আসেন যে বিষয়ের প্রাসঙ্গিকতা, এরকম যদি আপনি সব অধ্যায়গুলো মনে রাখতে পারেন যে এই অধ্যায় এই আলোচনা করা আছে। আরেকটা ব্যাপার হলো মনে রাখবেন, ওই যে আমি আগেই বলছি যে সহজে সাক্ষ্যায়ন সহজে মুখস্থ করার কৌশল, এটা হচ্ছে যে কোন অধ্যায়ের কতগুলো ধারা আছে। ধরেন এক হইতে চারটে ধারা আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়তে মনে করেন যে পাঁচ হইতে 15টা ধারা আছে, এরকমভাবে আপনারা প্রথমে এক একটি অধ্যায় অধ্যায় করে মুখস্থ করবেন, তাহলে সমস্ত অধ্যায়গুলো বা সব ধারাগুলো আপনারা খুব সহজে রপ্ত করতে পারবেন। এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কে, কিভাবে আপনি সাক্ষী গ্রহণ করবেন। যেমন আদালতে দাঁড়িয়ে কিন্তু সাক্ষীরা শপথ গ্রহণপূর্বক সাক্ষ্য প্রদান করে, সাক্ষ্য প্রদান করে করার পরে কিন্তু উকিল কিন্তু জেরা করে। এই ক্ষেত্রে জেরা, এই অধ্যায়তে আপনারা পাবেন জেরা কাকে বলে, জবানবন্দি কাকে বলে, পূর্ণ জবানবন্দি কাকে বলে, পূর্ণ জেরা কাকে বলে, এই সমস্ত বিষয় কিন্তু এই অধ্যায়ের ভিতরে পাবেন। এখান থেকে কিন্তু যারা পরীক্ষা দেবেন তাদের জন্যই কিন্তু প্রায় প্রশ্ন হয়ে থাকে। সর্বশেষে আমরা কথায় কথায় চলে আসছি 11তম অধ্যায়। তো 11 অধ্যায়টা রয়েছে যে অন্য রূপে সাক্ষ্য গ্রহণ ও অগ্রাহ্য করা, অর্থাৎ যদি কোনো সাক্ষ্য অগ্রাহ্য করা হয়ে থাকে তাহলে কিন্তু মামলাটা আবার পুনরায় বিচার করা হবে না, ওই বিচারকই আবার আপনাকে মানে আবার নতুন করে সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। তাহলে আপনার মুখস্থ করতে গেলে প্রথমে যে 1872 সালের সাক্ষ্য আইনের 1-11টা অধ্যায় আছে এটা জানতে হবে, এটা মুখস্থ করতে হবে, সাথে সাথে 167টি ধারা আছে এই ধারাটা মুখস্থ করবেন। আরেকটি সূত্র বলে দিই সর্বশেষ, সেটি হচ্ছে যে শিরোনামগুলো আগে, হেডলাইনগুলো আগে মুখস্থ রাখবেন, যে অধ্যায়ের এই 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 হেডলাইন এইটা, তারপরে ভিতরে ঢোকার চেষ্টা করবেন, তারপরে উদাহরণগুলো দেখবেন। এরপরে যদি ভুলে যান তার জন্য দায়ভার আমি, তবে পড়ার দায়িত্ব কিন্তু আপনার। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।